আমি এলিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্যানার ডিজাইন ব্যানার ডিজাইন নিয়ে কিছু আলো আলোকপাত করব। যদিও আমাদের এই টিউটোরিয়ালটি ফুললি প্রজেক্ট বেসড অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপরে এলিমেন্টের উপরে প্রজেক্ট দেওয়া তদুপরি এই প্রজেক্টগুলো ইউজ করে কীভাবে আপনি আর্নিংস করতে পারবেন এটি হচ্ছে আমাদের মূল টার্গেট সো আমরা এই জন্য ব্যানার ডিজাইনকে একটু গুরুত্ব দিচ্ছি এই কারণেই যে ব্যানার ডিজাইন করা একটু চেষ্টা করলেই ভালো মানের প্রফেশনাল মানের ব্যানার ডিজাইন করা সম্ভব এবং এটি দিয়ে আর্ন করা সম্ভব এবং ফিল্যান্সের সাইটে ব্যানার ডিজাইনের প্রচুর কাজও পাওয়া যায় লক্ষ্য করুন আমি গেটে ফিল্যান্সের সাইটে ঢুকেছি এখানে ব্যানার ডিজাইন সেগমেন্ট আমি ঢুকেছি এখানে ব্যানার ডিজাইনের বেশ কিছু কাজ এখানে রয়েছে তো এখানে ক্লায়েন্ট যে একটি ব্যানার ডিজাইনের কাজ দিয়েছে এবং এখানে প্লিজ প্রোভাইড স্যাম্পলস অফ প্রিভিয়াস ওয়ার্ক আমি আগেও বলেছি যে ডিজাইনিং সম্পর্কিত সব কাজ রয়েছে গ্রাফিক্স বা ওয়েব ডিজাইনিংয়ের যত কাজই রয়েছে বা লোগো ডিজাইনের যত যত কাজ আছে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি চায় যে প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল সে দেখতে চায় তো আপনার স্যাম্পল যদি ভালো হয় প্রফেশনাল মানের হয় সো আপনাকেই কাজ দিবে ডেফিনেটলি আপনাকে কাজ দিবে এখন কথা হচ্ছে যে আপনি ভালো মানের ব্যানার ডিজাইন বা ডিজাইন কীভাবে করবেন এই বিষয়টাকে আমি গুরুত্ব দিচ্ছি যে এখানে যদিও ব্যানার ডিজাইনের কয়েকটি কিছু টিউটোরিয়াল আমি দিয়েছি কয়েকটি প্রজেক্ট দেখানো হয়েছে যেগুলোর মাধ্যমে আপনাদের স্কিল বাড়বে কিন্তু ফুললি প্রফেশনাল ডিজাইন তৈরি করার জন্য কিছু গাইডলাইন দেবো যেন আপনারা সেই গাইডলাইন ফলো করে ভালো মানের ব্যানার ডিজাইন করতে পারেন তো আসুন তো প্রথমে ব্যানার ডিজাইন ব্যানার বলতে কি বুঝি এটা আগে জানা দরকার আমরা যে কোনো একটা ওয়েবসাইটের হেডারে যে যেটি দেখে থাকি এটি এটি হচ্ছে ব্যানার যেমন গেটে ফ্রিলেন্সের সাইটে এটি একটি ব্যানার এবং এটি স্ট্র্যাটিক ব্যানার ইমেজ ব্যানার কখনও কখনো অ্যানিমেটেড ব্যানার হতে পারে তো দুই ধরনের ব্যানার ব্যানার ডিজাইনের কাজই পাওয়া যায় শুধু এই ফ্রিলেন্সিং সাইটে নয় আমরা নাইনটি নাইন ডিজাইনস ডট কম এই সাইটেও ব্যানার ডিজাইনে ডিজাইন জমা দিয়ে আপনি আর্ন করতে পারেন এবং আরেকটি সাইটে আমি ঢুকেছি দেখুন এই যে ছোটো ছোটো অ্যাড দেখা যায় এগুলো ব্যানার এগুলোকে বলা হয় অ্যাড ব্যানার এগুলোর মধ্যে কিছু কিছু রয়েছে ইমেজ এবং কিছু কিছু রয়েছে অ্যানিমেটেড এবং ব্যানার ডিজাইনে এক্সপার্ট হওয়ার জন্য মূল যে গাইডলাইন সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো ভালো প্রফেশনাল ওয়েবসাইটে ঢোকেন এবং সেখানকার ব্যানারগুলো আপনি ফলো করেন এবং সেই ব্যানারগুলো ফলো করে করে ডিজাইন করার চেষ্টা করেন তাহলে ভালো মানের ডিজাইন ব্যানার ডিজাইন করা সম্ভব যেমন আমি যে সাইটটাতে ঢুকেছি দেখুন ট্যাম্প্লেট মনস্টার ডট কম এটি অত্যন্ত বিখ্যাত একটি সাইট থিম ফরেস্টের কাছাকাছি তো এই সাইটে টেমপ্লেট কেনা বেচা হয় এবং এখানে খুব প্রফেশনাল মানের টেমপ্লেট এখানে শো করা হয় এবং এই টেমপ্লেটগুলোর মধ্যে যে ব্যানারগুলো রয়েছে সেগুলো যদি আমরা ফলো করি এবং যারা বিগেনার তারা যদি এর এই ঠিক অনুরূপ ব্যানার করার চেষ্টা করি ডিজাইন করার চেষ্টা করি তাহলে আমাদের স্কিল আসবে এবং আমরা প্রফেশনাল মানে ব্যানার ডিজাইন করতে পারবো সাপোজ দেখুন এখানে যে ব্যানারটা আমি দেখা যাচ্ছে এটি একটা মেডিকেল ক্লিনিকের ব্যানার এবং এখানে মেডিকেল ক্লিনিকের যে যে মাঝখানে যে ইমেজটি দেখতে পাচ্ছি একটা নার্স মাস্ক পরে রয়েছে এবং বাম পাশের ক্রসের চিহ্ন এই যে ডিজাইনটি তো এই ডিজাইনটি সাপোজ আমি একটা আমি এই ডিজাইনটিকে ফলো করে আমি কালারটি একটু চেঞ্জ করে অথবা ইমেজটি চেঞ্জ করে আমি যদি এটিকে ফলো করে করে করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে ডেফিনেটলি আমি ব্যানার ভালো ব্যানার ডিজাইন করতে পারবো ঠিক একইভাবে দেখুন এটি একটি রিয়েল এস্টেট কোম্পানির ব্যানার এবং রিয়েল এস্টেট কোম্পানির যে বিল্ডিংগুলোকে যে অ্যারেঞ্জমেন্ট করেছে সে এইভাবে যদি আমি একটু অ্যারেঞ্জমেন্ট করে একটি ডিজাইন করতে পারি তো এতেও আমার ব্যানার ডিজাইনের স্কিল বাড়বে অর্থাৎ এই ট্যাম্পলেট মনস্টারে যে 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 সমস্ত ট্যাম্পলেট রয়েছে আমরা প্রত্যেকটি ট্যাম্পলেটকে ভিতরে ক্লিক করে ঢুকে আমরা দেখে নিয়ে যে ডিজাইনগুলো কেমন করেছে এবং সেটিকে যদি আমরা ফলো করি দেন আমাদের স্কিল বাড়বে এবং আমরা আমাদের ব্যানার আমরা আন্তর্জাতিক মানের ব্যানার ডিজাইন করতে পারবো লক্ষ্য করুন এখানেও যে ব্যানার ব্যানারটি রয়েছে একটা মেয়ে মাইক্রোফোন মুখে দিয়ে রয়েছে এবং ডান দিকে সিম্পল লেখা তো এই সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু এক সুন্দর ব্যানার হয়েছে তো নট অনলি টেমপ্লেট মনস্টার এছাড়া যে থিম ফরেস্ট ডট কম যেটি রয়েছে সেই সাইটেও যে সমস্ত ট্যাম্পলেট আমরা দেখি সেই ট্যাম্পলেটের ভিতরে যে ব্যানারগুলো আমরা দেখি সেই ব্যানারগুলো ফলো করে কিন্তু আমাদের স্কিল বাড়তে পারে এছাড়া নাইনটি নাইন ডিজাইন্সেও আরও অসুবিধা আমাদের দিচ্ছে আমরা যদি ব্যানার ডিজাইনের সেগমেন্টে ঢুকি নাইনটি নাইন ডিজাইনসে লক্ষ্য করুন এই যে একটি ব্যানার এই ব্যানারটি নাইনটি নাইন ডিজাইনসে একজন সাবমিট করেছে তো ভিতরে ঢুকলে এই আমরা নিউ নিতে পারি এই ব্যানারটি এবং এটি দেখে আমরা ফটোশ্রফি নিয়ে হুবহু এই ডিজাইনটিকে আমরা করার চেষ্টা করি অথবা একটু ঘুরিয়ে কালার চেঞ্জ করে আমরা করার চেষ্টা করি ডেফিনেটলি আমার স্কিল বাড়বে এবং আমি প্রফেশনাল মানের ব্যানার ডিজাইন আমি নিজেও করতে পারবো এবং এই ব্যানার আমি স্যাম্পল করে রাখি বিভিন্ন রকম ক্যাটাগরি করে রাখি এবং আমি যথাসময়ে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে গেটে ফ্রিল্যান্সের সাইটে আমি যখন বিট করব আমি অ্যাটাচ করে দিই স্যাম্পল হিসেবে আমার ব্যানার যদি মানসম্মত হয় ডেফিনেটলি আমাকে কাজ দিবে আসলে সিরিয়াস হতে হবে ভাই এছাড়া অ্যাড ব্যানারের জন্য আমরা বিভিন্ন সাইট রয়েছে এই সমস্ত অ্যাড ব্যানারগুলো যদি ফলো করি বিভিন্ন ওয়েবসাইটের যে তারা কিভাবে করেছে ডিজাইনটি তারা কিভাবে করেছে এটি ফলো করে করে আমরা যদি ডিজাইন করতে পারি তাহলে আমাদের স্কিল ব্যানার ডিজাইনের উপর স্কিল বাড়বে তো যাই হোক আমরা ব্যানার ডিজাইনের উপর নেক্সট লেসনে বেশ কিছু প্রজেক্ট দেখিয়েছি সেটি প্র্যাকটিস করার মাধ্যমে আপনার ব্যানার ডিজাইনের উপর স্কিল বাড়বে ইনশাল্লাহ